Assalamu alaikum, my dear students. How are you all? Hope you all are safe and sound by the grace of Almighty Allah. Dear students, welcome to your Bangla class again. This is your Bangla teacher with you all. Today we will learn the last 10 Shankhipta Prashnottar from your sheet. So let's start. আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে গাছের তলায় কি ইতল বিতল ছয়টি থেকে আমরা জানতে পারি যে গাছের তলায় ব্যাঙের ছাতা পরের প্রশ্নটি হচ্ছে পায়রা কিসে চড়বে বাগবাকম পায়রা কবিতাটি পড়ে আমরা জানতে পারি যে পায়রা সোনার পালকিতে চড়বে পরের প্রশ্নটি হলো বায়ু কিভাবে বয়ে যায় হন হন পন পন কবিতাটি পড়ে আমরা জানতে পারি যে বায়ু শন শন করে বয়ে যায় আমাদের পরের প্রশ্নটি হচ্ছে ফোড়া কিভাবে ব্যথা করে আমরা জানি যে ফোড়া টন টন করে ব্যথা করে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে মাছি কিভাবে উড়ে আমরা জানি যে মাছি ভন ভন করে উড়ে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে দাদি কি খুঁজে পাচ্ছেন না শুভ ও দাদিমা গল্পটি পড়ে আমরা জানতে পারি যে দাদি চশমা খুঁজে পাচ্ছেন না পরের প্রশ্নটি হলো কে চশমা খুঁজে নিয়ে এলো আমরা জানি যে শুভ চশমা খুঁজে নিয়ে এলো পরের প্রশ্নটি হচ্ছে জবা ফুলের রং কি আমরা জানি যে জবা ফুলের রং লাল পরের প্রশ্নটি হচ্ছে বাগানের চারপাশে কিসের বেড়া রুবির বাগান গল্পটি পড়ে আমরা জানতে পারি যে বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সর্ষে ক্ষেত কিসে ভরা আমরা জানি যে সর্ষে ক্ষেত হলুদ ফুলে ভরা সো স্টুডেন্টস আই হোপ ইউ হ্যাভ লার্নড অল দিস আনসার্স ভেরি ওয়েল So, now you have to read this again at your home and then you have to practice it by writing. You have to write it on your copy and then check it. That's all for today. May Allah bless us all. Allah Hafiz.